জিততে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স, শেষ বলে তাদেরকে হারালো চেন্নাই সুপার কিং। জয়ের মুখ থেকে হারতে হলো মুম্বাইকে। রোহিত শর্মাদের হারের পাঁচ কারণ। এক, ফের দেখা গেল ফিনিশার মহেন্দ্র সিং ধোনিকে, শেষ বলে চার মেরে জেতালেন 13 বলে অপরাজিত 28 রান। দুই, প্রথম ওভারে রোহিত শর্মা ও ঈশান কিশানের উইকেট হারান। তিন, তিলক বর্মা পরের দিকে রান তোলার গতি বাড়ালেও শুরুতে প্রচুর বল নষ্ট করেন। চার, সূর্যকুমার যাদবকে যখন বিপজ্জনক মনে হচ্ছিল তখনই তিনি আউট হয়ে যান। পাঁচ, বোলিংয়ে দুই ওপেনার মুকেশ চৌধুরী ও মিশেল সান্তানার ছিল দুর্দান্ত। মুকেশ 3 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট তুলে নেন। সান্তানা 3 ওভার বল করে 16 রান দিয়ে 1 উইকেট নেন।